হ্যালো বন্ধুরা, তোমাদের ভাইরাস গেমিং চ্যানেলে স্বাগত। আজকে এসে গেছি, নিয়ে এসে গেছি এই যে ড্রেসগুলো কীভাবে তোমরা পাবে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করার জন্য। এখানে দুটো দেওয়া আছে, দুটো পার্ট করা আছে। তোমরা যেটাকে সাপোর্ট করবে ওইটা কিন্তু দেবে না, দেবে এইটাই দেবে দেবে কিন্তু দেবে কিন্তু এই ড্রেসটাই দেবে কিন্তু এই ড্রেসটাই তোমার যেটাকে সাপোর্ট করো না, দেবে কিন্তু এই ড্রেসটাই দেবে তোমার, এটা দেবে না। যেখানে তোমরা জয়েন করো না কেন, যেই গ্রুপে যেই ড্রেসটা পাওয়ার জন্য দেবে তোমাদের এইটাই দেবে এইটা এইটাই দেবে তোমাদের আর দেবে না, এইটাই দেবে এইটা এইটাই সব থেকে ভালো। কারণ এটা তো এতে ড্রেস এসেছিলো, এটা একবার পেছনের ড্রেসটাও ভেনাম, এগুলো পুরোনো ড্রেস, এগুলো ভেনাম ফেনাম সব আগেও এসেছিলো, আগের বারে র্যাম্পেজে এরম ড্রেস এসেছিলো। তাছাড়া এটা ম্যাজিক কিউবে দিয়েছিলো, এগুলো নিয়ে লাভ নেই, এগুলো সব এগুলো অন্যরকম। কিন্তু একটা দেখতে সবথেকে ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা, এই ড্রেসটা সবথেকে বেটার। এর সবথেকে যে হেয়ার স্টাইল আর পিঠ দিয়ে যে একটা ট্যাটু মতো যেরকম একটা করা যাচ্ছে আজকাল ম্যাপে, ওইরকম একটা হলুদ রঙের একটা ট্যাটু করে তোমরা তোমাকে দেখিয়ে দেবো পরে এই ড্রেসগুলো কীরকম হতে আসছে, অথবা তোমরা প্রথমেই দেখতে পেয়ে গেছো ভিডিওর শুরুতে ড্রেসগুলো কীরকম হতে চলেছে। এগুলোর থেকে এইটা নেওয়াই ভালো। সো আমরা নেক্সটে যাচ্ছি, এইখানে ক্লিক করতে হবে জয়েন্ট অ্যাকশন, জয়েন্ট অ্যাকশনে গিয়ে জয়েন্ট অ্যাকশন করতে হবে। এখানে জয়েন্ট অ্যাকশন এখানে হচ্ছে আর সুইচ করতে পারবে না, কনফার্ম করে দিলাম এই ড্রেসটার জন্য। আর তোমরা এই ওপরে দেখো, ওপরে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা করে, এই জায়গাটা তোমরা টাচ করবে, এই জায়গাটা টাচ করবে। এখানে পার্টে লগ ইন করলে একটা করে ক্লেম করতে পারবে, একটা ক্লেম করতে পারবে। এগুলো পাবে প্রত্যেকদিন লেখা আছে, প্লে থ্রি গেমস, প্লে টু গেমস, এরকম করে খেললে তোমরা পাবে। এটা তো হয়ে গেল। আর এখানে ওপরে দেখো, এখানে নিচে ফ্যাকশন স্টোর, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্যাকশন স্টোর, এর নিচে এই জায়গাটা ফ্যাকশন স্টোর। এখানে তোমরা টাচ করবে, এই জায়গাটা করে তোমরা টাচ করবে, এই ফ্যাকশন স্টোরে দেখাবে কী কী আছে। প্রথমে আছে অ্যাসাসিনের যেগুলো আছে, এইটার নাম এই যে ইয়েলো কালারের ব্যাচগুলো আছে, ওই ব্যাচগুলো না নিয়ে, ওই ব্যাচগুলো এই ড্রেসগুলো না কিনে কোনো ওয়েট করে যাবে, ঠিক আছে? 50টা ব্যাচ হলে এই লেখা আছে ডিউরি র্যাম্পেজ ইভেন্ট অপটেন কার্নেজ পয়েন্টস, কার্নেজ পয়েন্ট বলতে রেড রেড টোকেনগুলো, এই রেড রেড টোকেনগুলো এই দেখো 50 নিচে লেখা আছে, 50 কার্নেজ পয়েন্ট হলে তবে তোমরা এই যে এক্সিকিউটারটা এই ইভেন্টটা খুলবে তোমাদের 50টা হলে। আর আমি বলছি এইগুলো কিছু নিয়ে এগুলো নষ্ট করে, এই ব্যাচগুলো নষ্ট করে লাভ নেই, 50টা কার্নেজটা রেড টোকেনগুলো কালেক্ট করে এইটা খুলবে, এটা খোলার পর তবে এটা কিনবে। তোমরা অ্যাসাসিন থেকে কিচ্ছু কিনবে না, অ্যাসাসিনের কিছু ভালো ভালো জিনিস না, 50টাই লাল টোকেন কালেক্ট করার পর এক্সিকিউটার ব্যাচটা খুলে তোমরা এই নিতে পারবে এগুলো, ঠিক আছে? আর এইখানে লেখা আছে যেই তোমরা যেই পেজটাকে সিলেক্ট করেছো, মানে যেই ড্রেসটাকে সিলেক্ট করেছো, যেই বান্ডেলের সাইডটাকে সিলেক্ট করেছো, যদি তোমরা ওই বান্ডেলের সাইডটা যেতে তবে তোমরা এইটা পাবে, একটা ইনকিউবেটর ভাউচার, একটা ওপেন ডল ভাউচার, একটা ডায়মন্ড ডল ভাউচার পাবে। আর লগ ইন স্পিনার এখনো এই ইভেন্ট পেজটা খোলেনি, এখনো দেখতেই পাচ্ছি ইভেন্ট পেজটা খোলেনি। এই ইভেন্টটা 18 দিন আছে উপরে লেখা আছে, তো যেরকম বললাম তোমরা এই অ্যাসাসিনেটটা নেবে না, এই অ্যাসাসিনেটটা তোমরা নেবে না, কারণ এটা এতটা ভালো না। এইসব এটা লেজেন্ডারি নয়, যে সার্ভারটা দেখতেছো লেজেন্ডারি নয়, এগুলো কোনো ভালো নয়, এগুলো নেবে না তোমরা। এইগুলো তোমরা নিলে তোমাদের এই যে টোকেনগুলো দেখতে পাচ্ছ এই টোকেনগুলো তোমাদের নষ্ট হবে, বেকার, কিচ্ছু নিয়ে লাভ নেই। তার থেকে ভালো এই যে রেড টোকেনগুলো দেখতে পাচ্ছ, কার্নেস টোকেন, এই রেড টোকেনগুলো 50টা কালেক্ট করবে,
তারপর তোমাদের যে এক্সিকিউটরটা আছে এক্সিকিউটর পেজটা খুলে যাবে। এক্সিকিউটর পেজটা খুলে যাওয়ার পর তারপরে তোমরা এই ড্রেসগুলো কেন, কারণ এই ড্রেসগুলোই মেন। এইখানে সার্ভারগুলো দেখাচ্ছে এগুলো ভালো না, এই ড্রেসগুলোই মেন, তো তোমরা এগুলো কিচ্ছু কিনবে না, এগুলো কিচ্ছু কিনবে না তোমরা। এগুলো কিনলে তোমাদের শুধু নষ্টই হবে আর কিছু না। সো এই যে ড্রেসগুলো আসছে তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? ড্রেসগুলো যে এসছে নতুন নতুন, কিরম কি ড্রেস দেবে সব ড্রেসগুলো দেখে নাও। আর এই যে ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা হচ্ছে ফ্রিতে দেবে, এই ব্যাকপ্যাকটা ফ্রিতে দেবে, এটা হচ্ছে লেভেল 3 ভার্সন। আর এই একটা হচ্ছে ক্রেট বক্স, এই ক্রেটটাও দেবে। আর দাঁড়াও, তোমাদের অ্যাডভান্স সার্ভারে যে ড্রেসটা দিয়েছে সেই ড্রেসগুলো দেখাচ্ছে তোমাদের। এটা হচ্ছে ছেলেদের মান্ডিল, এটা আমাদের ফ্রিতে দেবে, আর এর পিঠ দিয়ে এরকম একটা লাইট বেরোবে, ঠিক আছে? এই ড্রেসটাই সব থেকে ভালো, আর এই চুলটাই ভালো সব থেকে দেখতে। আমি তো নিয়ে খেললে এই চুলটাই নিয়ে খেলবো আর আর কিছু না, ড্রেসটা নিয়ে খেলতে পারো। ড্রেসটাও ভালো, দারুণ ড্রেস একদম। আর এই হাতে যে শটগানটা ধরা আছে এই শটগানটার স্কিন আসবে। আর এই এই সার্ভারটা হচ্ছে তোমাদের সবার ফেভারিট প্লেয়ার বন্টু কিল, মেনা সার্ভারের এই ড্রেসগুলো এসে গেছে। বন্টু কিল যারা যারা আছে, বন্টু কিল, ওপি ভিনসেন্ট, জো, ওপি বিএনএল, এরা ওয়াসিমাস, এইরকম সব লেজেন্ডারি প্লেয়ারগুলো রেড। আর হচ্ছে এই সার্ভারটা দেবে, এই সার্ভার বলছি প্যারাস্যুটগুলো দেবে। প্যারাস্যুটগুলো একদম দারুণ আছে, জবরদস্ত প্যারাস্যুট, একদম লেজেন্ডারি প্যারাস্যুট। আর এই যে তোমরা যে এই যে সার্ভারটা দেখতে পাচ্ছ, এই সার্ভারটা হচ্ছে এটা এতটা ভালো না, লেজেন্ডারি না। আর এই হচ্ছে সার্ভারটা ভালো, আর এই সার্ভারটা যে আসবে এগুলো মনে হচ্ছে ইলাইট পাসে আসবে, কারণ এই সার্ভারগুলো ফ্রিতে দেওয়া যাবে না। তোমরা জানো কারেনা বেশি খায়, কোনো কিছুই ফ্রিতে দেয় না, প্রচুর টাকা খায়, বুঝতেই তো পারছো। একখানি ডায়মন্ড না খরচা করলে কিছু দেয়ই না। সো তোমরা আমার মনে হচ্ছে আর এই কাটানা ফাটানা সব কাটানা যে স্কিনটা আসছে, লেজেন্ডারি কাটানা স্কিন, এগুলো ফ্রিতে দেবে না মনে হচ্ছে, কারণ ফ্রিতে দিলে তো অনেক কিছুই হয়ে যেত। কারেনা ফ্রিতে কারেনা কিছু দেয়ই না, বেশি কিছু দেয় না, দিলেও খুব কম লো লেভেলের জিনিসগুলোই দেয় ফ্রিতে, না এতটা ভালো ভালো জিনিস দেয়, বাট ফ্রিতে বেশি কিছু দেয় না। এই গ্লোয়াল স্কিন, তারপর তোমরা যে প্রথমে দেখলে ট্রিমার গানের স্কিন, এরকম সব আছে, এগুলো টপ আপে আসবে। এই গাড়ির স্কিনটা হচ্ছে এলিট পাসে আসবে, গাড়ির স্কিন নেক্সটের পরে নেক্সট তার নেক্সটের এলিট পাসে আসবে গাড়ির স্কিনটা। আর এই যে স্পিরিট ফক্স স্কিন, এই যে ক্রেট বক্স আসছে, এগুলো সব এলিট পাসে আসবে। এই র্যাম্পেজ এলিট পাস, এই এলিট পাসে আসবে। এই যে ব্যাগের স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাগের এই সরি এটা ক্রেট, এই ক্রেটটা একদম ফ্রিতে দিতে পারে, একদম ফ্রিতেই দিতে পারে মনে হচ্ছে, কারণ দেখলাম ফ্রি দিয়ে দেবে এই ক্রেটটা। ক্রেটটা কিন্তু দারুণ লেগেছে। আর এই দেখো, এই যে নতুন একটা ইমোট, এটা এলিট পাসে এসেছে। আর সব জায়গায় ছেলেদের ড্রেসটা ফ্রিতে দেবে, আর এইগুলো মনে হচ্ছে বাদ, এটা জানে না। আর এই যে মেয়েদের ড্রেসটা আর এই যে ড্রেসটা, এগুলো হচ্ছে ইলাইট পাসে আসবে। আর ভেনামটার কথা ছেড়ে দেবে, ভেনামটা তো আগেও এসেছিলো। ভেনাম এই ড্রেসটা ভালো, আর এই ড্রেসটা ভালো, এই ছেলেদের ড্রেসটা আমাদের ফ্রিতে দেবে, এই ড্রেসটা সব থেকে ভালো, এটাই ফ্রিতে দেবে, ভালোই হলো। এই দেখো, এইটা হচ্ছে সেই চারটে ড্রেস যা এই র্যাম্পেজ ইভেন্টে আসতে চলেছে। ইলাইট পাস আর ফ্রি মিলিয়ে সবই ফ্রিতে দেবে না, সব কিছু ফ্রিতে দেবে না, একটা দুটো একটাই ফ্রিতে দেবে, আর বাদ বাকি সব এরকম ইলাইট পাসে ভালো ভালো ড্রেস আসবে। এটা হচ্ছে এই ড্রেসটা দেবে ছেলেদের, ভালো করে দেখানো। আর ড্রেসগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ড্রেসগুলো তো আমার ভালোই লেগেছে। সো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট করে। ওকে, বাই।